নিজে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা কারণ কি ভাই, না 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 চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল। আমার মানুষ গানও গায়, আমার মানুষ গায়, হে আমার মানুষ গানও গায়, আমার মানুষ গায়, আমার মানুষ গান গায়, মাই ম্যান সিং, ময়মন সিং, ইয়ে ঘুরতে ঘুরতে চলে আসছি ময়মন সিং, হাও জঙ্গল মোষের সিং, এই দিনে হইলো ময়মন সিং। আমার মানুষের গান শুনলেন, এবার আপনাদের মানুষের একটা কবিতা শুনবাই। জনি জনি কিতা কইন আব্বা, লুকাইয়া চিনি খাইছো চিনে পুত, কেলা কইছে মিশা কথা কস না তো, ইরা কাইছি না আক করতো, সবাই চুপচাপ বসা থাকবাই, কেউ চ্যানেল চেঞ্জ করবার জন্য নোর সুইন তো মোর সুইন, একবারে কুইটা ভালবাম। জনির ভাই রনি আইজ ময়মন সিংহে, পুরা ময়মন সিংহ জুড়ে ঘুরে বেড়াবো। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকে টক মিষ্টি ঝালে। আজ আমরা বালিশ মিষ্টির এলাকায় আছি, আছি ময়মন সিংহে। এই এলাকায় আমরার যে দাওয়াত দিয়ে আনছেন তিনি বাংলাদেশের বিখ্যাত মানুষ, ময়মন সিংহের গর্ব কুদ্দুস বয়াতি। প্লিজ চলে আসেন, দাওয়াত দিয়ে আপনি নিজে হওয়া গেলেন তো আসেন। এই দিন দিন নয় আরো দিন আছে, যে কথা ময়মন সিংহে তুমি বলতে আসো, ময়মন সিংহে তুমি করে বাদ মনে করে লাগো না, এটা বাদ মনে করলে অসুবিধে দেবো, ময়মন সিংহে বাসা কি বা কোন লাগে এটাকে বুঝতে লইও, খাইছুন নাই কোন সময় আইসুন বউ হয় খাই বাইন, কোন সময় খাই বাইন আহ হয় যাই বাইন, কোন সময় না আলে সরাইতে সরাইতে দাঁতে আলে হালে দেন, এই কথা বসুইন। তুমি বলছো কি হাওর জঙ্গল মহেশ সিং, মহেশ সিং ময়মন সিং না বেটা, ময়মন সিং হইলো এমন একটা জায়গা সাতটা ডিস্ট্রিক্ট নিয়ে একটা হাওর, হাওর বাউর অঞ্চলে বসু, হ্যাঁ তা তো বইয়ে আমি আইসি, যখন বইতে আমি আইসি বইয়াম, কিন্তু এই ময়মন সিংহের কথাটি শুনলে আমার মনে আমাদের একটু বেজার লাগছে আর কি। তো আপনার বাড়িতে ময়মন সিংহ? অবশ্যই ময়মন সিং, ময়মন সিংহের পুরুষরা নাকি সিংহের মতো, কিন্তু যখন বইয়ের কাছে যায় তখন আবার বিয়া লাগে। পাগল তুমি একটা পাগল, বলে ময়মন সিংহের পুরুষ না, সারা পৃথিবীতেই যত পুরুষ আছে এমনি বাহাদুরি করব, যে আমি এই দিয়ে আমি সেই দিয়ে, মানে যাই যেটাই বলে, কিন্তু বউয়ার কাছে গেলে যত বেড়ে আছে এই বেড়ে সিদ্ধ হয়ে সব বিড়াল, ময়মন সিং না। আপনি তো অনেক বড় শিল্পী, আপনিও কি বউয়ের কাছে যে বিড়ালের না, এটা তো বউয়ার কাছে যে না, আমার কথা শোনো, বউয়ার কাছে যে বিড়াল না হইব এর কপালে তো দুঃখ আছে, সুখ থাকতো না বাতি তো ঠিক মতো পাইতো না। ময়মন সিংহে অনেক কিছু আছে গর্ব করার মতো, জয়নুল আবেদিন আপনি, হুমায়ুন আহমেদ, এরকম আরও আছে, তো আপনার দৃষ্টিতে আর কি কি আছে যেটা নিয়ে ময়মন সিংহবাসী গর্ব করতে পারে? আমার নিয়ে গর্ব আমি মনে করি না, কারণ আমি এক জায়গার কদ্দুসে মনে করি যে হাওর অঞ্চলে কবি সাহিত্যিক যারা এই বাংলাদেশে কবিত্ব ধরে রাখছে, যারা হাওর অঞ্চলে না গেছে এরা কবিত্ব মানে কম হয়েছে। ময়মন সিংহের মানুষরা নাকি মমিন সিংহা কইলে রাগ করে, তো ময়মন সিংহা কুদ্দুস ভাই আপনি কি রাগ করেন? না ময়মন সিংহা মানুষকে ময়মন সিংহা কইব, সিলেটারে সিলেটার হয়, বুড়িশালারে বুড়িশাল লড়ায়, নোহালারে নোহাল লড়ায়, রাগ করার তো কিছু নাই। তো আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে টক মিষ্টি ঝাল। ময়মন সিংহ আপনার জন্মস্থান, সবসময় তো মিষ্টি লাগবে স্বাভাবিক, কিন্তু কখন টক লাগে কখন ঝাল লাগে? তোমার মতো লোকে যে কথাটি কইতেছো না, এর মাঝে আমার আমার ময়মন সিংহ টক লাগবে, কারণ ময়মন সিংহ বাসা জানো না কইতে তাহ, এই যে আমার টক লাগতো না ময়মন সিংহ বাসা জানে কখন লাগবো, এই ঝাল লাগে কখন? ঝাল হইলো এমন সুন্দর একটা জাল যে মিষ্টি মিষ্টি কথা কই আবার জাল লাগায়, বুঝো না মিষ্টি বাদে আছে না, হ্যাঁ তুমি আমার আমি তোমার আকাশে রিসান, তোমার লাগে বা নাই বসু নামকে ফান, তুমি আমায় সাইরা গেলে রে বন্ধু থাকবো কেমন কইরা রে, সোনা বন্ধু তোরে কুলে লইয়া মনের আশা মিটাইতাম রে, সোনা বন্ধু তোমায় কুলে লইয়া। আপনি যখন একটা বন্ধু তারে ভালোবাসে সে দূরা মানে মনে মানুষ দূরা জায়গা না, তখনই এটা জাল হইয়া। আপনি আসছেন ময়মনসিংহের একজনে আমি জিজ্ঞেস করছিলাম যে
আপনারা নাকি শহরে হ বলেন বললে কোন হালায় কইছে রে আমি এই যে আপনি হ বললেন তো সে হক গোল সময় কই না আপনি এই ময়মনসিংহের ভাষা ছাড়া আপনি আর যে আমরা বলি যে অনেক সময় বলি যে শুদ্ধ ভাষা কোনটা কোনটা জানেন না আমি জানি আমার মায়ের ভাষা হ্যাঁ বাংলা ভাষা কতটুকু কতটুকু হয় এরকম জানি না আমি যেভাবে এই আজকে 30-32 বছর কি 35 বছর হয়েছে আমি এই টেলিভিশনের মাধ্যমে এসে আইসি আমার পরে কিন্তু আমি এইভাবেই চলছি এইভাবেই আছি কোনো সময় এই ভাষা ব্যবহার করার জন্য কোথাও সমস্যা হয়নি কোনো জায়গায় আগে ওই তো ওখানে সমস্যা হয় না হন জানে যে কত তো এবি কয় দেশের বাইরে যখন গেছেন তখন ওইখানে ইংলিশ বলে বা অন্যান্য না এটা তো অসভ্যের কথা কইছো যে মোশিং মানে ভাষা আমি তো ইংলিশও বুঝি না আর শুদ্ধ ভাষাও বুঝি না আচ্ছা তো বিদেশ গেলে পরে তো এটা কোনটা করণ লাগে এটা তো আমি জানছি আমি বুঝছি এজন্য এটা মানুষ এত কই না আর কি আচ্ছা শুধু এটাই কই যে তোমার সন্তানকে লেয়াপড়া করাও আপনি বলছিলেন যে টেলিভিশনে যখন প্রথম আসলেন এই কথা বলছিলেন তো আপনি আসছেন তো হুমায়ুন আহমেদের হাত ধরে না তাহলে এটা আমি একজনকে করব না ফিরোজ মোহাম্মদ সে আমাকে হুমায়ুন আহমেদের আগে বিটিভিতে অন্তত 4-5টা প্রোগ্রাম করাইছে 91-এ প্রোগ্রাম করাইছে 89-এ হুমায়ুন আহমেদের সাথে আমার সাক্ষাৎ খাদক নাটকে এই সাপ্তাহ নাটক খাদক মানে একটা লোকে বদলুমিয়ার নাম আস্থা গুরু গাইব এরপরে আমার আনলো আনার পরে আমার তো পরিচয় হইলো দেয়া হইলো এরপরে আমাকে 92-এ এই দিন দিন না উনি লিখে দিল আমি শুরু করলাম এই গান গেলাম আমি স্টার হইলাম এই হলো কথা আপনার হাত ধরে ওই রাস্তায় কে কে খেটেছে আমি মূর্খ মানে রাস্তা চিনি না রাস্তা যারা না চিনে আমার মতো যদি মূর্খ এরা তো রাস্তা আমার হাত ধরে আইতে তাহে আইতে রাস্তা মাঝে আয়া এরপরে লাডি আর এক লোক ডাক্তারের কাছে ফোন দিছে ডাক্তার সাহেব সর্বনাশ হয়ে গেছে কী হয়েছে বলে আমি তো স্বপ্নে দেখছি যে আমি একটা পুরা বালিশ মিষ্টি খাই ফেলছি তো ডাক্তার কয় তাতে সমস্যা কী বলে না ডাক্তার সাহেব ঘুম থেকে উঠে দেখি যে আমার কোল বালিশটা নাই তুমি এই ব্যাপারে ছালাই দিও না আমাদের বালিশ মিষ্টি মানে পৃথিবীতে বালিশ মিষ্টির দাম আছে নেত্রকোনা বালিশ মিষ্টি হয় বুঝো এক 1.5 কেজি ওজনেরও হয় কিন্তু অত বড় হয় না কিন্তু বালিশ মিষ্টি ফিতানা লুয়া খায় না বুঝো সামনে লুয়াই 2-4 জন লাগে এটা খাইলে একটু আলাদা ভাব লাগে আরাম লাগে তো আমি একবার ময়মনসিংহ থেকে লোকাল ট্রেনে করে সেই জামালপুরের দিকে যাচ্ছি তো যেতেই হঠাৎ করে দেখি যে ট্রেনের যে ড্রাইভার তো ও পাশে আর এক লোক বলছে এই ভাই ট্রেন থাকতে আপনি ছাগল কান্দে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ওঠেন ট্রেনে ওঠেন ট্রেনে ওঠেন তো সে না ভাই আমার খুব তাড়া আছে এই জন্য হাইটেই যাচ্ছে তো ওখানকার ট্রেন নাকি খুব আস্তে চলে ট্রেন তো চলে ঠিক মতোই কিন্তু যে বলছে তোমার এই কথাটা হে নিজে ছাগল আর কি না সে ছাগল কান্দলে দেবো ট্রেনে কইবে তো তুমি ট্রেনে উঠতে দাও গা হ্যাঁ তুমি ছাগল কান্দলে দেখো এটা কিন্তু কথা হলো নাকি 92 সালে গান করেছিলেন যে এই দিন দিন না আরও দিন আছে এই দিনের নিব আমরা সেই দিনেরও কাছে তো 92 থেকে এই 2021 প্রায় 29-30 বছর তো সেই দিন কি আপনি পেয়েছেন আমরা সব কিছু পাইছি ডিজিটাল পাইছি কারণ এই দিন দিন নয় আরও দিন আছে এই দিনের নিচ্ছে তারা সেই দিনের কাছে এমন সুন্দর আগে প্রেম হইতো অংলা জংলায় কলা গাছের তলে কলা পাতার গর্বা নাইয়া তোমার আমার হইতো বিয়া সেই কথা কি তোর মনে নাই রে মর্জি না আইজ তোরে বলতে পারি না কারণ অহন হলো প্রেম মর্জিরা কয়জন আছে আহা মর্জি না তো এটা নির্ণয় না এটা না আমার কথা হইলো যে এখন হলো ডিজিটাল প্রেম মোবাইলে প্রেম আরেকটা গান আছে কাজল করে রেখো আমায় রেখো তোমার চোখের কোণে তো আপনি কয়জন রে আমি বহুজন রে কাজল করে রাখছি কয়জন রে বলেছেন যে এটা না কয়জন রে রাখবো আমার নেত্রকোনায় বাড়ির রে মানে নেত্রকোনা নেত্রকোনা মানে একটা কোনায় মানে হাওর অঞ্চলের যে কোনা আছে এই যত মরা সরা আছে ব্যক্তা গিয়ে কোন আমাদের জমা হয় বুঝো জমা হইলে তো বুঝতে পারো এন কত যাতে জিনিস যেন বড় বড় মাছ থেকে আরম্ভ করে আমার মোহনগঞ্জের মাছ বুঝো দেহাতি দেবার সভা এই যে কইস রেল গাড়ি আস্তে আস্তে চলে করে এই মাছের বারে না হলে তোমরা মুখ না উল্লে গেল এগা দুধু মন আউরে মাছ না ভাইতা বালিশ মিষ্টি নাকি মন্ডা কোনটা বেশি খেতে পছন্দ করে নেত্রকোনার হলো বালিশ মিষ্টি
আর মুন্ডা হলো মমে সিং মুক্তা কাঁচা। আমার কাছে দুইটাই সমান। বুঝতে পেরেছি, মানে যেটা ফ্রি খাওয়ায় লোকজন ওটাই ভালো লাগে। এটা তো তুমি তো ভালোই বুঝতে দেওয়া যায়। আপনি অনেক গান শুনিয়েছেন, অনেক গান শোনান দেশ বিদেশে, যে গানের কারণে ময়মনসিংহ বিখ্যাত, আপনার কণ্ঠ থেকে ময়মনসিংহ গীতিকার দু এক লাইন শুনতে চাই। হায় নয়াবাড়ি লইয়া রে কোন বাদ্যা লাগায় সাদের বাঙ্গন, সেই বাঙ্গন তু লিতে কন্যা রে সুহিরা আদিল কান্দন রে। গান শুনছিলাম কিন্তু মিস করছিলাম যে আপনার পায়ের নিচে সেই বালিশ, যে বালিশ নিয়ে আপনি পারফরমেন্স করেন, সেই বালিশ মিস করছিলাম। কিন্তু প্রিয় দর্শক, আপনাদেরকে মিস করতে দেবো না সেই বালিশটা, বালিশ মিষ্টি। আপনাদেরকে বালিশ মিষ্টি মন্ডা সব খাওয়াবো ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। ময়মনসিংহে আছি আমরা, আছেন ময়মনসিংহের একজন প্রিয় মানুষ, আমাদের গর্ব আব্দুল কুদ্দুস বয়াতি। আপনাকে মিষ্টি খাওয়াবো বলেছিলাম, মিষ্টি নিয়ে আসবে মিস্টার মিষ্টি মোহাম্মদ সুলাইমান। কোথায় মিষ্টি, কোথায় মিষ্টি? তো আপনার লাগে আনছি না, আমি আমার ভাইয়ের লাগে মিষ্টি নিয়ে আসছি। ঠিক আছে, বসে মিষ্টি খাই। পৃথিবীতে দুইটা অফুরন্ত পুষ্টিকর জিনিস আছে, এক নিউজিল্যান্ডের ঘাস, দুই ময়মনসিংহের বাস। ময়মনসিংহের বাস তো করে বিরাট, এটা এটা খাইলে পরে আসবো না। বাস মানে আপনি কখনো খেয়েছেন? আপনি আমরা তৈরি করি, কেমন লাগে তৈরি করি? ময়মনসিংহের মানুষ কিন্তু মানে চরম সহজ সরল। এই তো সেদিন নেত্রা খুনাই এক রিক্সাওয়ালা প্যাসেঞ্জার নিয়ে যাইতেছে, তো আরেক লোক এসে করতেছে থামেন থামেন থামেন, আচ্ছা গত বছর কি আপনি মরছিলেন নাকি আপনার বড় ভাই মরছিন? কয় আমার বড় ভাই মরছিন, এই জন্যই তো আপনার বড় ভাইরে দেখি আপনারে দেখি। যতই সহজ সরল হোক তাদের মান সম্মান কিন্তু টনটনে। ওই দিন দেখলাম এক ভিক্ষুক মানে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতেছে, করতেছে ভাই এই বুবাকালা মানুষটারে দশটা টেয়া দিন কিছু খাইতাম। তো পাশে পাশের ভদ্রলোক তো চেতে গেছে, ওই মিয়া তুমি কথা কইতেছো, আবার কইতেছো বুবাকালা চিটার বাতপার বটবাস, তো ভিক্ষুক কইতেছে ভিক্ষা দিলে দিবাই না দিলে নাই, ব্যবহার খারাপ করুন কেরে। ব্যবহার খারাপ করো কেন, তেমন ভিক্ষুক আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, তুমি ভিক্ষা করে অপাশার হয়ে যা, মানে ব্যবহার খারাপ করা যাবে না। না, ব্যবহার খারাপ করা যাবে না। একটা বিখ্যাত বিরক্তিকর জিনিসের নাম হচ্ছে গফর গায়ের লোকাল ট্রেন। যে ট্রেনের মধ্যে উঠবেন, উঠার পর একটা স্টেশনে গিয়ে ট্রেন থামবে, আপনি ট্রেন থেকে নামবেন, বাজারে যাবেন, চেপা সুটকি বাইগুন কিনে বাড়িতে গিয়া রান্না করে খাইয়া আসে দেখবেন ট্রেন আগের মতোই বিশ্বস্ত প্রেমিকের মতো ঠিক জায়গায় দাঁড়ায় আছে। এখন কিন্তু ডিজিটাল হনে ওখানে এটা নেই, ওখানে এটি চেপা সুটকি কিনুন লাগে না, এর আগে ফুটকার পপ যেটা থাকা। আপনাদের সময় এরকম ছিল তাই? জি জি জি, আগে এরকম আসেন ট্রেন চলবে মিষ্টিও চলবে। নেত্রকুনার এক বিখ্যাত কিপটা লুকা ছিল, তো সেই কিপটা লুক কী করছে, এক সেন্টু গিঞ্জি তার হারায় গেছে, তো ওনার তো মাথা নষ্ট, যে 60 টিহা দিয়ে আমি গেঞ্জি কিনছি, এই টিহা আমার উসুল করানো লাগবে। তো উনি চিন্তা করে যে আমি প্রতি মাসে নেত্রকোনার বাজার থেকে 20 টাকা করে চুল কাটাই, 3 মাস চুল কাটতাম না আমার টেহা বাচ্চা যাইব। তো উনি কী করছে, 3 মাস চুল কাটায় নাই, চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, মনের দুঃখে রাস্তা দিয়ে যাইতেছে। তো আপনার মতন এরকম মানে চুল লাম্পা একজন লোক দিকে জড়ায় ধরে করতেছে, ভাই আপনার মনে হয় ষাট আড়াইছে। খারাপ তো ভাই, জামালপুরের জামাল, তো ওই জামাল কী করছে, ঢাকার শহর আসছে, তো আসে এক বাড়ির কোল্ডিং বেল চাপ দিছে, বাড়িগুলো দরজা খুলছে, তো জামাল কইতেছে এ আপনি কি এই বাড়ির মালিক? তো বাড়িগুলো তো ভয় পেয়ে গেছে, কয় জি স্যার আমি এই বাড়ির মালিক। আপনি যে এই বাড়ির মালিক আপনার কাছে কোনো দলিল টলিল আছে? কয় স্যার দলিল আছে, কয় নিয়ে আসে। তো বাড়িগুলো ভিতরে গেছে ভয়ে কাঁপতে কাঁপতে, দলিল নিয়ে আসে, কোথায় স্যার এই যে দেন আমি সেই বাড়ির মালিক। কথা হ্যাঁ বিশ্বাস হয়েছে আপনি সেই বাড়ির মালিক, আচ্ছা আপনার বাড়িতে কি কোনো দারোয়ান লাগবে? ওই কেন স্যার? কো না আমি একটা দারোয়ানের চাকরি করতেছি। ও না তো বুদ্ধি আছে। কদ্দুস ভাইয়ের এক গান শুনে ময়মনসিংহের পোলাপান প্রেম করা ছাড়ে দিছে। কেন গান জানেন? কেন পিরিত পিরিত করিস না রে পিরিত বড় লেটা, পিরিত করে মরে গেছে ময়মনসিংহের বেটা। গান তো পিরিত করলে মরবো, কারণ কামায়া না কামায়া এ কালে যৌবন ডাইলো পিরিত করে এলো। বন্ধুরে শোনা বন্ধু, তুই আমারে কুবায়া কাটালা না হলে বাড়ি সিরিয়ালা বাদ তালে তো না তালে নাই। আমি কিন্তু আপনার মানে কি বলবো চরম একজন ভক্ত, আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার গান
আমার এত ভালো লাগে, একদিন তো সাহস করে আপনার সেই বিখ্যাত গান নিয়ে এক রিয়েলিটি শোতে গেছি, গিয়ে গানও টান দিছি। এই দিন দিন না আরো দিন আছে গানটা কইলাম, বলার পর বিচারক কইতাছে, বাবা সুলাইমান সুন্দর গানটারে জীবন ভাবে কইছো, তোমারে কি নাম্বার দেন, তোমার কাছে কোনো নাম্বার থাকলে আমাদেরকে দিয়ে যাও। আপনার গান গাওয়া অত সোজা না। না না অবশ্যই অবশ্যই বুঝতে হইব। যে কথার মিষ্টি আমরা পেলাম, এটা কি মন্ডা আর বালিশ মিষ্টির চেয়ে ভালো না খারাপ? অবশ্যই অবশ্যই ভালো হবে না কেন, ভালো হয়েছে, সুন্দর ভালো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ময়মনসিংহের এই মিষ্টি চেটে ফুটে খেয়েছেন। এরপর খাবো ঝাল, ঝাল খাবো আমাদের অতিথিকে। আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখবার অপেক্ষায় থাকুন, আমরা ময়মনসিংহে আরও কিছুক্ষণ আছি আপনাদের সাথে। টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। এখনও আমরা রয়েছি ময়মনসিংহে এবং আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহের প্রিয় মুখ আব্দুল কুদ্দুস বয়াতি। আমার মনে হয় যে সবচেয়ে বেশি কালচার চর্চা হয় ময়মনসিংহে। সব ঠিক আছে, কিন্তু তাতে ময়মনসিংহ সবটা নয়, এবং এর মধ্যে হাওড় অঞ্চলটা একটু বেশি, নেত্রকোনা এবং সুনামগঞ্জ এই যে এলাকাটা, এটা আমাদের বেশি। হ্যাঁ, এসব এলাকায় তো বড় বড় শিল্পীরা আছে, কালচার চর্চা হয়। জি জি জি। আবার সবচেয়ে বড় এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় সেটাও কিন্তু ময়মনসিংহে, তাই কালচার চর্চা এখানে বেশি হবে। জি জি জি। যতই জিজি করেন আপনাকে ঝালাই করা হবে। অনেক দর্শক প্রশ্ন পাঠিয়েছে, ঝাঝালো প্রশ্ন, আপনি প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। মদন নেত্রকোনা থেকে চাঁদ বদন উনি প্রশ্ন করেছেন, অনেকেই বলে আপনার কণ্ঠ বেসুরো, এটা যেন দর্শক শ্রোতারা বুঝতে না পারে সেজন্যই আপনি গানের সাথে নাচানাচি করেন, এই অভিযোগ কতটা সত্যি? অ্যাকচুয়ালি বেসুরান না, আমি সুরিয়া আছি, নাচানাচি করি করে জানো, নাচানাচি হইল এই যে পুরান জিনিসটি বাপ ধরিয়ে আগে মানুষের বইয়ে বইয়ে গাইতো, এটা আমি নাচানাচি করে ডিজিটালে আমি পচাইয়ে দিছি যে এরমভাবে আগের মানুষের গান গাইতো। সরিষাবাড়ি জামালপুর থেকে কামাল হোসেন প্রশ্ন করেছেন, কামাল হোসেন আপনার গাওয়া একটা বিখ্যাত গান আছে, ও আমার পাগলা ঘোড়া রে কই থাইকা কই লইয়া যাস, তো পাগলা ঘোড়া গানটা এত জনপ্রিয় হওয়ার কারণ কি? আপনি নিজেও পাগল বলে? পাগল ছাড়া সে শিল্পী হইতে পারবে না, আর পাগলা ঘোড়া ছাড়া যে একটা মানুষ পাগলা ঘোড়া না হইতে পারে জীবনে, সে সাইন করতে পারবে না, তার জন্মটাই বৃথা। হালুয়াঘাট ময়মনসিংহ থেকে হোসনে আরা ন্যান্সি ন্যান্সি প্রশ্ন করেছেন, আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব অ্যাক্টিভ দেখা যায়, মানে হলো ফেসবুকে, এ বয়সে এসে এতটা সামাজিক হয়ে ওঠার কারণ কি? নাকি আপনি নতুন প্রেমে টেমে পড়েছেন? প্রেম তো পড়েছি, প্রেম ছাড়া তো না, ডিজিটাল প্রেমে পড়েছি, মনে ছায় প্রেম করা। এত ফেসবুকে অ্যাক্টিভ কেন? আমি স্টার হয়েছি, স্টার হয়ে থাকি 30 বছর কি 31 বছর আমি স্টার হয়েছি, সে সময় থেকে তো আমি এবিবি আছি, নামে কমে গেছে কি? ভালুকা ময়মনসিংহ থেকে রহিম বয়াতি উনি প্রশ্ন করেছেন, আপনার একটি গানের অ্যালবামের নাম আম খায়ো জাম খায়ো তেঁতুল খায়ো না, আসলে আপনার অ্যালবাম পাবলিক কতটা খেয়েছিল? যত লোক খাইছে অতটা কি ভালো হয়েছে? হ্যাঁ, আম কায়ো জাম কায়ো তেঁতুল কায়ো না, অল্প বয়সে বিয়া করলে প্রাণে বাঁচতা না, ও মাইয়া তো বিয়া বসে না, কাঁচা বাসে ধরবে ঘুনে তুমি বুঝদার না, এটা তো কাঁচা বাসে ঘুন না ধরে তা, হ্যাঁ হ্যাঁ এটা বুঝবে। নকলা শেরপুর থেকে লাইলা ইয়াসমিন, লাইলা ইয়াসমিন বাবা স্বামী কি ধাক্কা খেলে? না না ধাক্কা খাওয়ার কথা না। কোনো শিল্পীর ফোক গান ভাইরাল হলেই আপনি প্রায়ই সেটা নিজের বলে দাবি করেন, এটা কেন? যত গান আছে ফোক গান সব আমার, এটা ভাইরাল হয়ে গেছে 40 বছর ভিতরে, তো কোনো ফোক গান লেখাতে আমার ডিলেক্সে যত বড় শিল্পী হোক সে। চলেন, কেন্দুয়া নেত্রকোনা থেকে ডক্টর এজাজুল হক প্রশ্ন করেছেন, প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ আর আপনি একই অঞ্চলের মানুষ, তিনি কি আপনার সঙ্গে মজা করতেন নাকি আপনাকে নিয়ে মজা করতেন? আমার ছাড়া উনি মজা করছে, কিন্তু আমাকে নিয়ে মজা একটু বেশি করতো, কারণ 22 বছর ওনার ছায়া তলে আমি ছিলাম, উনি অনেক কিছু লেখতো এবং অনেক কিছুই উনি আমার কাছে বুঝাইতো, এটা এটা, কারণ আমি তো নিজে লেখাপড়া জানতাম না। হ্যাঁ, মায়া বাদ্য সাসা কই গেছে আরও গেছে এদের কথা বলা, অনেক কথাগুলাই আমি ওনাকে নিয়ে আলাপ করতাম নুহাসপল্লিতে প্রথমে। ত্রিশাল ময়মনসিংহ থেকে সম্রাট বাহাদুর প্রশ্ন করেছেন, যদি আপনাকে একদিনের জন্য পুরো ময়মনসিংহ বিভাগের রাজা বানানো হয় তাহলে আপনি কি করবেন? টাইম তো বেশি পাবো না, একদিনের ভিতরে 2 কোটি লোক থাকে, তাহলে তবে কারাপ যেটি আছে এইটি মানে যাইবগা এই বঙ্গোপসাগর। উনি একটু অপশন দিয়েছেন,
এক সিংহাসনে বসেই নিজেকে আজীবনের জন্য রাজা ঘোষণা করবেন? না, এটা প্রশ্ন ওঠে না। আমি একদিনে লাগে আছে একদিন, আমি পাটাকৃষ্ণ হইতে চাই না। দুই নম্বর অপশন দিয়েছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবে কুদ্দুস বয়াতিকে পুরস্কৃত করবেন। এটা এটা আমি বলতে পারবো না, এটা করলে করতে পারি না করতে পারি। তিন নম্বর অপশন দিয়েছেন রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েকে ধরে এনে রানী বানাবে। এটা হইতে পারে যে সুন্দরী মেয়ে রানী হবে, দেশ ভালো করে চালাবে, এটাতে আমি রাজি আছি। মানে আপনাকে দিয়ে সবই সম্ভব? হ্যাঁ সম্ভব। অনেক ধন্যবাদ, দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ। বিখ্যাত মানুষ, বিখ্যাত খাবার সব নিয়ে আমরা কথা বললাম। এবার আপনি ময়মনসিংহের মানুষ হিসেবে, ময়মনসিংহের যারা আছেন আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু একটা বলবেন, এবং যারা ময়মনসিংহের বাইরের মানুষ তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি সবাইকে সমান মনে করি, সবাই আমার বাংলাদেশি, সবাই আমার আপন, সবাই আমার স্নেহ মমতা, সবাই আমার প্রেমের মানুষ, বলা কিছু নেই। আমার ময়মনসিংহ বললে আমি সেটা প্রশ্ন করি, সবাই মিলে আমার, সবাই মিলে আমার বাংলাদেশ, আমার বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লাগলো যে ময়মনসিংহের একজন মানুষের সঙ্গে কথা বললাম, এবং ময়মনসিংহের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের অনেক অনেক বেড়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চাইবো যে আপনাদের মন হোক সেই নেত্রকোনার বালিশ মিষ্টির মতো রসালো, এবং মনটা হোক সেই মুক্তাগাছার মন্ডার মতো মিষ্টি মধুর সুস্বাদ। আপনারা ভালো থাকুন, হাসি খুশি থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো বিভাগে অন্য কোনো সময়। আপাতত নরসুইন তো মরসুইন।